শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ চলো নেতার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই, তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। আপনার দাবি করা আমার আমার পক্ষে সম্ভব না, আমি বরং আসি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম বলে আরবিতে কোনো শব্দ নেই, বলেন আসসালামু আলাইকুম। আগামী তিন দিন বাজারে তোমার মাছ বেচা বন্ধ। ও নো নো বড় মিয়া, এটা হতে পারে না। এই সামান্য ব্যাপারে আপনি গরিবের পেটে ইরাম করে ধারাম করে লাঠি মারতে পারেন না। আপনারে এই আমাকে ম্যাড মেরে গেছেন। ওরে আল্লাহ রে, আমার ম্যাড ভাই। ও ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, আপনি আমারে ছাইরে দেন। আমি বুঝি নে, তোমাদের কাছে আসলে ওই তোমরা ওই বচন নিয়ে বসো, ওইদিকে যে একটা লোক পচনশীল মাছ নিয়ে কচন খাচ্ছে আর তোমরা পড়েছে তোমাদের এই বচন নিয়ে। আর আমি চারটা বাড়ি দেবো, তুমি চারটা বাড়ি খাওয়ার পরে তাবাস করে পড়ে যাবে, সেটা মনে হচ্ছে আমি জানিনি। কিরাম বিয়াদবের বিয়াদব, হঠাৎ করে তুই এই কথা কেন আনলি কেন? লজিং মাস্টার হইলো তোর টিচার, সে তো কি পরিমানে ভালোবাসে, আর তুই তার সাজা মকুবের জন্য কিচ্ছু করলি না, মার সাথে বসে বসে বচন রচনা করলি, আর এখন ব্যাগ গুছাচ্ছিস। হ্যাঁ, ওই রবিন বার্গসের ছুটার জন্য। চুপ কর, তুমি কিন্তু খুব আবল তাবল বকা শিখিস। ইদানিং দেখতেছি লজিং মাস্টার নিয়ে তুমি খুব বেশি বেশি গবেষণা করিতেছ। একটা কথা পরিষ্কার জানে রাখো, ওই লজিং মাস্টার হচ্ছে তোমার টিচার, আর টিচার হচ্ছে পিতৃস্থানীয়। সুতরাং লজিং মাস্টার নিয়ে গবেষণা করা বাদ দাও, বুঝিছো? এই যে শোনেন, আপনি গবেষণা বলতে যা মিন করতেছেন এটা মোটেও সিডা না। একজন ছাত্রীর একজন টিচারের প্রতি যেরকম ভালোবাসা টান থাকে আমার সিডাই, আপনার আর ওই রবিন ভাইয়ের মতো না, বুঝতে পারিছেন? তুই আরেকবার এই কথা বললে কিন্তু সরায় তোর দাঁত ফেলে দেব। বিয়াদব কোথায় কার? ওই যে লজিং মাস্টার ফিরে আইছে, সাজা পায়ে ফিরে আইছে, তোর ডাকতেছে। আমাকে আবার ডাকতেছে কি জন্য? চল 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 চল। একি দুলু ভাই, আপনার কি হয়েছে? আমি শেষ পায়রা। আশ্চর্য, বাড়িতে এত মানুষ থাকতে আপনি পায়রা পায়রা করে চিৎকার করছেন কিসের জন্য? তুমি ছাড়া তো কেউ নেই আমার পায়রা। মানে? না মানে হচ্ছে কি, সবাই তো কাজে ব্যস্ত, তোমার পরীক্ষা শেষ, একমাত্র তুমি আমার ফ্রি, এই জন্য চিন্তা করলাম তুমি একটু আমার সাহায্য করতে পারো। এত কথা আপনি বলতে পারেন? শুনেন, কসা মাছ কিনেছেন তাই সাজা ভোগ করেছেন, এত ডাকাডাকি করতেছেন কিসের জন্য? যান
নিজের ঘরে যায় কাপড় সাপড় পাল্টায় নেন। কাপড় সাপড় আর কি পাল্টাবো, ভিজা কাপড় তো আর কিছু নেই, সব গায়ের তাপে শুকিয়ে গেছে। দেখলে টুনটুনি, তোমার বোনটা কি নিষ্ঠুর, হাটের মধ্যে কোনো হাট নেই, স্টোন ভর্তি, বড় বড় স্টোন। যে আপনাকে এক বিন্দু পাত্তা দেয় না, তার নাম ধরে তো জপেন কিসের জন্য? ও টুনটুনি, জব করার কথা বলতেছ কি জন্য? সে তো আমার ছাত্রী, এই জন্য তার নাম ধরে ডাকতেছি। আমিও তো আপনার ছাত্রী, কই কখনো তো আমার নাম ধরে জপেননি। ও টুনটুনি, তুমি এত তক্ষ করো, সে হলো আমার বড় ছাত্রী, তুমি হলো আমার ছোট ছাত্রী। বড় ছাত্রীর প্রতি মাস্টারদের একটা বিশেষ ধরনের আকর্ষণ থাকে, মানে হতেছে বিশেষ মনোযোগ থাকতে হয়। ওরে খোদা, তা থাকে, কিন্তু এই মনোযোগের জন্যই একদিন আপনার বড় মাপের মূল্য দেয়া লাগবে। এমন বাড়ি খাবেন যে ঘুরে দাঁড়ানোর কখনো ক্ষমতা থাকবি না। দুই ঘন্টা দুর্বুজালির সাথে কোলবালিশ ফাইট করে পানিতে নাকানি জুবানি খাওয়ার পরে সেই পানি শরীরের মধ্যে শুকে আমার জ্বর আসতেছে, আর আপনি বলেন যে সই সালামতে ফিরে আসছে। দুর্মুজালির তালি আর হারাতেই পারোনি। আশ্চর্য আব্বা, একটা মানুষ দুর্মুজালি দুর্মুজের বাড়ি খায়, মারামারি করে কষ্ট করে বাড়ি ফিরে আসলো, আর আপনি তার সাথে ঠাট্টা করতেছেন। ঠাট্টা না করে কি করবি? শোনো লজিং দুলাল, আমার এই বচনটা খুব ভালো করে মনে রাখবা, কেনা কাটাইছে চুরি করে, নিজের ফাঁদে সে নিজেই পড়ে। লজিং আম্মা, আমার আর মনে রাখার সময় দিল কোন জায়গায়? মনে রাখার আগেই তো বড় মেয়ে আমার কোলবালিশ ফাইটে পাঠিয়ে দিল না। সে কথাই তো করছি, সাজা যদি হয় সঠিক কারণ ভোগ করে তার পাপ নিবারণ, এই বচনটা খুব ভালো করে মনে রাখবে। দুলু ভাই চলেন তো, এখানে থাকলে আপনার এক গাদা বচন শোনা লাগবে না। মনে রেখো কিন্তু, চলো হয়ে যাবে, আমরা ঘরে যাই। চলেন আর চলেন দুলু ভাই, ভিতরে চলেন। টুনটুনি, আমি তো সব আন্দা দেখতেছি, ঘর কোন জায়গায়? ভিতরে চলেন, এইদিকে আসেন। দুর্মুজ আমার বাড়ি দিয়ে মাথা সব শেষ করে তুমি কি বচন গুলোর আউটসাইডে লিক করানোর চেষ্টা করতেছ? হ্যাঁ করতেছি। তাতে তোমার কি কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই আছে। কি অসুবিধা আছে শুনি। তার আগে তুমি বলো, তুমি কিসের মাধ্যমে, কার মাধ্যমে, কিভাবে এই বচনগুলোরে আউটসাইডে লিক করানোর চেষ্টা করতেছো? কাল ঢাকায় যাওয়ার সময় পায়রা আমারে বচনের খাতাটা নিয়ে গিয়ে রবিনের হাতে দিবি। আর রবিনের তো তুমি জানোই কোটেশন মাস্টার, দুনিয়ার যত বড় বড় লোকের বাণী চিরন্তনী সে মুখস্থ করে রাখে, আমার বচনগুলো সে মুখস্থ করবি আর জনে জনে ছড়াই দিবি। শোনো শোনো হেনা, তুমি হচ্ছ একজন গৃহবধূ, গৃহের বধু, গৃহের লক্ষ্মী, তোমার সকল কর্মকাণ্ড হচ্ছে পরিবারের সকলের জন্য, বিশেষ করে আমার জন্য। তুমি একজন গৃহবধূ হয়ে এই বচন আউটসাইডে লিক করে জনসমক্ষে পাঠিয়ে দিবে, তা কি করে হয়? এতে তো গৃহবধূ গৃহবধূত্বই থাকবে না। এই যে একখান কথা বললে, খনাও তো একজন গৃহবধূ ছিলেন, তার বচন এখন মানুষের মুখে মুখে ফিরি, কই তার তো গৃহবধূত্ব নষ্ট হয়নি, তার স্বামী মিহির তাকে অনুপ্রেরণা দিয়েছেন। তা ঠিক আছে, তার স্বামী মিহির তাকে অনুপ্রেরণা দিয়েছে, কিন্তু তার শ্বশুর বরাহ মিহির তার জিব্বা কাটতে পেস্প হননি, সেই ইতিহাস নিশ্চয়ই তোমার জানা আছে। ও তাহলে তুমি কি আমার জিব্বা কাটতে চাও? নিশ্চয়ই নিশ্চয়ই, যদি ম্যাট ভাই মনে করেন যে তোমার বচনগুলো প্রকাশের অযোগ্য তাহলে তা বন্ধ করতে হবে, আর তা যদি না করো, যদি অবাধ্য হও, তাহলে ম্যাট ভাই যা বলবেন আমি তাই করতে বাধ্য থাকবো। শোনো ম্যাট ভাইয়ের পাশাটা ছাইড়ে দাও, কি আছে তেনার ভিতরে? নিজের পুকুরটারে তার বাসভবন বানাই দিয়ে তারে গিরামের শিরোমণি বানায় রেখেছ। আরে যিনি শিরোমণি হওয়ার যোগ্যতা রাখেন তারে তো শিরোমণি বানাতেই হবে। কি পেয়েছ হয়ে যাবো তার কাছে? তিনি তো শুধু নিয়েছেন, কিছু তো দেয়নি, আর যা দিয়েছে তা হলো তোমার আর আমার মধ্যে মনোমালিন্য, আর আমাদের মিয়াগের মধ্যে শুধু শুধু পেশার। তুমি এসবের কিছু বুঝবা না হেনা, ম্যাট ভাইয়ের মধ্যে আমি যে জিনিসের সন্ধান পেয়েছি সেটা তুমি বুঝবে না। ম্যাট ভাই গ্রামে আসার পর থেকে গ্রামের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তোমার চোখে পড়েছে, কই আমাদের চোখে তো কিছু পড়েনি। যাক গে, কাল সকালে ঢাকা রওনা হবা, ব্যাগ গুছানো হয়নি,
যাও ব্যাগ গুছাও।